ঠিক আছে আমরা স্টার্ট করেছিলাম দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ রাইট অ্যান্ড উইয়ার জাস্ট গান কন্টিনিউ ইট আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে যাতে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করতে পারি রাইট আচ্ছা সো লাস্ট টাইম উইয়ার উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট ফিউ ফিউ ফিচার্স অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ নাইনটিন সেভেন্টি টু আমরা পাঁচটা ফিচার মনে হয় একটু ডিসকাস করেছিলাম ইফ আই রিমেম্বার কারি অ্যান্ড উইল স্টার্ট ফ্রম দ্য সিক্স ওয়ান Oops, sorry, my bad. Okay, the sixth one. The sixth one basically says the unique uh, cameral legislature. Take that side. Unicameral uh, legislature, the, the, this two words, which it makes is like a lawmaking body made up by of uh, by, uh, a lawmaking body of one group. There is a group. একটা গ্রুপ আছে যারা ইলেক্টেড হয়েছে সিলেক্টেড না ডু বি অল আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাস ইলেক্টেড মিনস লাইক দেয়ার ওয়াজ এন ইলেকশন অ্যান্ড ইলেকশন করার পরে দেন দে আর ইলেক্টেড দে ওয়ান দ্য ইলেকশন অ্যান্ড এরকম একটা বডি ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে এবং দি আর্টিকল সিক্সটি ফাইভ অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস আস দিস দিস লেজিসলেচার ঠিক আছে সো একটা বডি যে বডি কি না ল লেস ডিসকাস কি ডিসকাস আচ্ছা আমাদের কনস্টিটিউশনে আমাদের যে কনস্টিটিউশনে টোটাল কতগুলো আর্টিকেল আছে ওয়ান ফিফটি থ্রি আচ্ছা ওয়ান ফিফটি মধ্যে সিক্সটি ফাইভ যে সেটাতে বলা হয়েছে একটা গ্রুপ বা একটা একটা ছোট একটা গ্রুপ বানানো হবে যাদেরকে ইলেকশনের মাধ্যমে তাদেরকে ভোটিংয়ের মাধ্যমে তাদেরকে পাওয়ার দেওয়া হবে এবং তাদের কাজটা হবে কি জানো শুধুমাত্র শুধুমাত্র আইন বানানো নতুন নতুন আইন পাশ হয় না কয়েকদিন পর পর এটা কিন্তু তারাই করে সো দিস ইজ বেসিক ক্লিয়ার দ্যাট দে মেক দি

ল না থাকলে তো আজকে আমরা মোটামুটি মারামারি কপাকপি করে উইউড বি মানে ডেড অ্যান্ড হোয়াট নট বাট ল আছে বলেই কিন্তু উই অল আর সেফ টুডে ইজ এট আগে ছিল ল ছিল না এখন আচ্ছা সো আই থিঙ্ক উই ফিল সেফ আর নাওস দেড় আর লস আমি জানি যে ন ইজান হার্ম মি রাইট নাও মেবি বিকজ ইফ সাম ওয়ান হার্মস মি সে লাইক ওয়ান অফ ইউ Don't like me and you want to kill me. <laughs> right? Uh, should I be scared? Yes, I should be scared. But on the other hand, I know maybe that person is not going to harm me. Why? Because I think there is a law and each of you are aware of it. And you would never try to harm me. Because if you do something to me, you know that the consequences. Right? So, yes, there is law and a body a house of the nation they make it okay okay coming to the fundamental principles we're not going to spend too much time on this there are basically uh, uh, four different uh, uh, four different principles the first one is national nationalism the second one is democracy

কামিং টু দ্য ডেমোক্রেসি ইটস আ ফর্ম অফ গভর্নমেন্ট দ্য টু ডেলিভারেট ডিসাইড টু চুজ গভর্নিং টু ডু সো ফর এক্সাম্পল সে আমাদের এই গভর্নমেন্ট পছন্দ হচ্ছে না কালকে আমরা চাইলে সবাই মিলে আন্দোলন করতে পারি আমাদের সেই ডেমোক্রেসি আছে আমরা যদি চাই

আপনারা যেই এখানে ফর এক্সাম্পল ধরেন আপনি বাংলাদেশে জব করছেন অনেকেই রাইট জব করে ইউ আর আর্নিং হিয়ার ইউ আর গেটিং দ্য গেটিং মানি মানে লাইক পয়সা পাচ্ছেন ইউ গেটিং ফিড সো ইট মিনস দ্যাট লাইক দ্য ওয়ার্কারস যারা আছি আমাদের কিছু রাইটস আছে এবং আমাদেরকে আমরা কিছু কাজ করে দিচ্ছি তার বিনিময়ে আমি কিছু পাচ্ছি ইউ লাইক মোস্ট অফ ইউ ওয়ার্ক হিয়ার না অনেকেই জব করেন না অ্যান্ড ইউ গেট পেইড ইড রাইট হোয়াই ডু ইউ গেট পেইড ইড বিকজ ইউ ওয়ার্ক ইউ স্পেন্ডিং ইউর টাইম ইউর ইউর নট অনলি টাইম লাইক ইউর ডুইং সামথিং সেটার জন্যই তো আপনি পয়সা পান সো ইট ইজ বেসিকলি আপনি যা করছেন তার বিনিময়ে আপনি কিছু পাচ্ছেন সেখানে কিছু ব্যাপার আছে আচ্ছা সেকুলারিজম ইজ বেসিক্যালি দ্য প্রিন্সিপাল অফ সিকিং টু কন্ডাক্ট হিউম্যান আচ্ছা এটা হাউ আই এক্সপ্লেন ইটস ইটস আ লিটল লিটল বিট ডিফারেন্ট আই গেস লাইক আই উড এক্সপ্লেন ইট দিস ওয়ে মেবি আমাদের সবার একটা চলার একটা ইয়া আছে রাইট সব কিছুতে দেয়ার ইজ দেয়ার ইজ আর রুলস এন্ড রেগুলেশন আমি চাইলেই যদিও আমরা করি এটা প্রতিনিয়তই গাড়ি চলতেছে রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে রাইট হই না সবাই হই আমরা হ্যাঁ ইভেন লাইক সামটাইমস আই ডু দ্যাট টু উইচ আই শুড নট বাইরে যখন থাকতাম তখন করতাম না এখন করি সবাই করে তাই আমিও করি হয়তো বা একটু সময় বাঁচানোর জন্য হয়তো বা করি ওভার ব্রিজ আচ্ছা ওভার ব্রিজ দিয়ে পার হব না নিজ দিয়েই পার হব যদি এইটা আমি করি না কখনোই করি না অ্যান্ড সো কিছু ব্যাপার আছে কন্ডাক্ট করার নিজের লাইফটাকে কন্ডাক্ট করার সো সার্টিন থিংস কিছু কিছু জিনিস যেমন গভর্নমেন্ট চাইলে কন্ডাক্ট করতে পারে কিছুদিন আগে কিছুদিন না অনেক দিন আগে লং মে বি লাইক টু ইয়ার্স এগো আমি দেখতেছিলাম ভিডি মানে ইন ইউটিউব দ্যাট পুলিশ রাস্তায় নেমে গেছে যাকেই দেখতেছে ফোন কানে দিয়ে রাস্তা পার হচ্ছে তাকে ধরে জরিমানা করতেছে ভেরি গুড ইনিশিয়েটিভ আই লাভ ডেট অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এটা করা উচিত তার মানে কি যে আপনার লাইফস্টাইলে ঠিক করতে হবে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যাতে করে আপনি সব কিছুতে পারফেক্টলি যায় রাইট উই ডোট ওয়ান্ট টু লাইক উই ডোট ওয়ান্ট অ্যাক্সিডেন্ট এন ডু ডুবি আই হোপ নট আচ্ছা এখনও মানুষ বাসের চাপায় পড়ছে পড়ছে না তা না পড়ছে তো সো সেগুলো যাতে বন্ধ হয় তাতে করে আপনারা যদি রুলস মেনটেন করেন উইচ উইল হেল্প দ্য নেশন ইন সো আমাদের কি যাতে কন্ট্রোল করতে পারে এই জন্যই সার্টেন রুলস দেওয়া হয় অ্যান্ড উই শুড মেনটেন ইট ইন সব ডু দ্যাট মেক সেন্স টু ইউ ওকে ফান্ডামেন্টাল রাইটস আমাদের কিছু রাইটস আছে রাইট আমাদের অ্যাকচুয়ালি অনেক রাইটস আছে যেগুলা আমরা চাইলে আমাদের নিজেদের মানে নিজেদের মতো আমরা চলতে পারি যেমন আর সার্টেন থিংস উই ক্যান ফ্রিডম অফ স্পিচ বলে একটা কথা আছে আমরা মোটামুটি সবই বলতে পারি আমাদের রাইটস আছে এটা ঘুম পাচ্ছে ঠিক আছে ঘুম পাইলে একটা কাজ করি আমরা চোখে পানি দিয়ে আসি সবাই আর যদি ঘুম না পাই তাহলে তো ঠিক আছে আচ্ছা এনিওয়ে পার্ট থ্রি অব দ্য কনস্টিটিউশন প্রোভাইডস ফর এইটিন ফান্ডামেন্টাল রাইটস আঠেরোটা ডিফারেন্ট রাইটস আছে আমাদের কনস্টিটিউশন কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা আছে তার মধ্যে থার্ড পার্টে আঠেরোটা ফান্ডামেন্টাল রাইট বলা আছে ইউনো অ্যান্ড দি এনজয়মেন্ট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ দিস রাইটস হ্যাভ বিন গ্যারান্টিড ইনস দ্য কনস্টিটিউশন অনেকগুলো রাইট আমাদেরকে বলা হয়েছে না আপনারা এগুলো করতে পারবেন যেমন ফর এক্সাম্পল সে আপনার যদি লাইসেন্স সাসপেন্ডেড থাকতে পারে অনেকের থাকে আমি জানি না বাংলাদেশ এটা এমন হয় কিনা বাইরে দেখতাম আমার অনেক ফ্রেন্ডরাই কোনো না কোনো একটা ঝামেলা করেছে এবং ওদের লাইসেন্সটা সাসপেন্ড করা হয়েছে তো ওরা কি করতো দে অলওয়েজ ইউস টু ফাইন রাইটস ওর মাঝে মাঝে নিজের গাড়ি নিয়ে বের হয়ে যেত দেয়ার লাইসেন্স ইজ অলরেডি সাসপেন্ডেড ডেফিনেটলি দ্যাটস নট রাইটফুল থিং টু ডু না শুড ভার ডু দ্যাট সো তা ওরা বের হতো পরে গিয়ে কি হতো ইফ দ্য পুলিশ ক্যাচ ইউ ইউ গো টু জেল দ্যাট দ্যাট ডে ফর শোর সো যেমন আমার লাইসেন্স সাসপেন্ডেড না আই হ্যাভ দ্য রাইট টু ড্রাইভ আই ক্যান গো আউট অ্যান্ড ড্রাইভ ইমিডিয়েটলি কোনো অথরিটি আমাকে এই মুহূর্তে আমি যদি কোনো ভুল না করি ইফ আই ডোন মেক এন ই মিস্টেকস দ্য অথরিটি ক্যান নেভার পানিশ মি অর গেট মি অ্যারেস্টেড আমাকে থামাতে পারবে না যেমন নো অথরিটি ক্যান মেক এনি আচ্ছা এরপরে আসি যে নো অথরিটি ক্যান মেক এনি ল উইচ ইজ ইনকনসিস্টেন্ট উইথ দি প্রোভিশনস অফ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ইফ এনি ল মেড শ্যাল বি বিভয়েড টু এক্সটেন্ট অফ কনসিস্টেন্সি আচ্ছা যেই আপনার যেই রাইটসগুলো আছে সেগুলোকে কিন্তু চেঞ্জ করা সম্ভব না সেই রাইটসগুলো যেমন আছে এই যে আপনার আঠেরোটা যে ডিফারেন্ট রাইটসগুলো আছে উই ক্যান মানে টক অ্যাবাউট ইচ অফ দ্য রাইটস অর মে বি লাইক অল ওয়ান ফিফটি থ্রি আর্টিকলস উই ক্যান টক অ্যাবাউট ইট অ্যান্ড ওয়ার্ক অন ইট বাট আই ডোট ওয়ান গো ইন ডেপথ সো আই জাস্ট ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস যে কনস্টিটিউশন বানানো হয়েছে কিন্তু আমাদের জন্যই আমাদের অনেক রাইটস আছে যেগুলো আমাদের জানতে হবে ঠিক আছে অ্যান্ড অনেক রাইটস আছে যেগুলো অনেক কিছু আছে যেগুলো আমাদের রাইট নাই করা যেমন আপনি চাইলেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে পারবেন সম্ভব হ্যাঁ আমি অমুক অমুক নেতার ভাতিজা ঢুকতে পারবেন পসিবল না নট পসিবল ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু গেট ইন দেয়ার ইফ ইউ হ্যাভ সামথিং টু ডু দেয়ার অনলি দেন ইউ ক্যান গো বাট নো হাই অফিসিয়ালস সে অমুক সচিবের অফিসে আপনি না আমি অমুক সামথিং ক্যান ইউ গো নো ইউনিট পারমিশন ফার্স্ট সরি আচ্ছা আমাদের আমাদের পার্লামেন্ট কিভাবে হয় পার্লামেন্টে কি হয় আসলে পার্লামেন্টটা আমাদের পার্লামেন্ট কিভাবে চলে ঠিক ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট যেভাবে চলে ঠিক কিছুটা তেমনই চলে ঠিক ক্যাবিনেটের মাধ্যমে ক্যান উই মানে আমরা কোনো একটা জিনিস ধরেন আমি একটা রুল বানাইতে চাই ইফ আই ওয়ান্ট টু মেক এনি রুল ক্যান আই জাস্ট সে দ্যার ওকে আই ওয়ান্ট দিস দিস শুড বি ডান উইল ইট হ্যাপেন নো দে হ্যাভ টু গো বাই দি ক্যাবিনেট একটা ক্যাবিনেট ফর্ম করা হবে বি আ ক্যাবিনেট ফর্ম এবং আমাদের যত মিনিস্টার্স আছে দে উইল বি দ্য চিফ অফ দিস ক্যাবিনেট অ্যান্ড প্রাইম মিনিস্টার সরি প্রাইম মিনিস্টার উড বি দ্য চিফ অ্যান্ড দ্য মিনিস্টার্স উড বি দেয়ার ইন দ্য ক্যাবিনেট মিনিস্টাররা থাকবে এবং প্রাইম মিনিস্টারকে নিয়ে দে উইল হ্যাভ টু মেক দ্য ডিসিশন দেু মেবি ভোট

পনেরো মিনিটের বেশি এক সেকেন্ড হবে না আমি বললাম হবে নো ইট ডাজ নট হ্যাপেন লাইক দ্যাট ইট হ্যাজ টু হ্যাপেন থ্রু অল অফ ইউ উই উইল ভোট ভোট ইট ফার্স্ট অফকোর্স প্রাইম মিনিস্টার উড বি দেয়ার শি উইল কন্ডাক্ট এজ ওয়েল মানে শি উইল হেল্প ইট হেল্প ইট আউট বাট ভোট না হবে সবার কাছ থেকে ভোটিং এর মাধ্যমেই হবে জাস্ট আমি প্রেসিডেন্ট বলে দিলাম হয়ে গেল নো Does not work like that. Oops. Okay. Sorry. Okay. The constitution of nineteen seventy two.

তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে যে ইউ ক্যান ডু অ্যাকর্ডিং টু ইয়র্স আচ্ছা ফার্স্টলি দ্য প্রভিশন ওয়াজ মেড দ্যাট দি চিফ জাস্টিস উড বি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট অ্যান্ড দি আদার জাস্টিস জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড আফটার কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস মানে যিনি কি না দে ওয়ান হেড না যেমন ফর এক্সাম্পল সে দিস ইজ দিস ইজ দ্য প্যানেল ইউ অল আর দি লয়ার্স অ্যান্ড দের ইজ ওয়ান প্রেসিডেন্ট অ্যান্ড

আমি আমার পাওয়ার থাকবে আমি কিছু জাস্টিস আচ্ছা এবং এর মধ্যে জাজেস থাকে থাকে এক কোর্টে শুধু ম্যাজিস্ট্রেটরা বসে তারাও কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমেই কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করা হয় ইট ডাজ নট ওয়ার্কলাইক হয়েছো হয়েছে হয়ে গেল দিলে দিলাম নট ওয়ার্ক

if that makes sense এটা কি বোঝা গেছে সুইট ওকে আমাদের মানে এটা নিয়ে আমরা অলরেডি আগেও ডিসকাস করেছি আমাদের মানে এটার মেইন ব্যাপারটা হচ্ছে যে কবে আমাদের কারেন্ট যেই কনস্টিটিউশনটা আমরা যেটা ফলো করছি এটা কবে মানে লেখা হলো এবং কবে অ্যাকসেপ্টেড হলো

কিপ অ্যান আইডিয়া ওকে যেমন দ্য কনস্টিটিউশন ইজি রিটার্ন ডকুমেন্ট কনস্টিটিউশনটা কিন্তু লেখা আছে জাস্ট মুখে বলা লিখলাম না হইলো না ওরকম না ইট ইজ রিটার্ন আমাদের কনস্টিটিউশনের উপরে দেখবেন একদম টপে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম ইট ইজ রিটার্ন এটা থাকবেই আচ্ছা সাম ফান্ডামেন্টাল প্রিন্সিপালস হ্যাভ বিন ইনক্লুডেড

আচ্ছা আমিও পারি নি আমি দেশে ছিলাম না তাই দিতে পারি না বাট সামনে দেবো ইনশাল্লাহ আচ্ছা সরি আই ইদার আচ্ছা সো ভোটিংয়ের যে সিস্টেমটা উই হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট ইফ উই আর এইটিন প্লাস

সবার পাসপোর্ট আছে এখানে বাংলাদেশের পাসপোর্ট আছে সবার কাছে নাই পাসপোর্টের উপরে কী লেখা আছে খেয়াল করেছেন পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ ওকে সো ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ এ রিপাবলিক আচ্ছা পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ডেমোক্রেটিক যে সিস্টেম আমরা একটু আগে ডেমোক্রেসি নিয়ে কথা বলেছি রাইট সো দ্যাট ইজ অলরেডি হ্যাভ হ্যাভবিন ইন্ট্রোডিউসড দেয়ার উইল বি ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট ইন স্টেট দ্য লেজিসলেচার উইল বি ইউনিক একটু আমরা একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম রাইট দ্য নেম অফ দ্য লে ইজ ন্যাশনাল অ্যাসেম্বলি দ্য কনস্টিটিউশন ইজ রেজিট মানে কি কনস্টিটিউশনটা চেঞ্জ করা যাবে না কনস্টিটিউশন ইজ ফিক্সড কনস্টিটিউশন যেমন আছে তেমনই থাকবে আচ্ছা দি কনস্টিটিউশন ইজ দি সুপ্রিম ল অফ দি কান্ট্রি দিজ আর দি মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কনস্টিটিউশন এগুলাই হচ্ছে গিয়ে সব মেইন ক্যারেক্টারিস্টিক্স সো জাস্ট নো দেম একটু মাথায় রাখেন যে দিস আর বেসিক্যালি ফিউ ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আপনাদের জানতে হবে ঠিক আছে হয়তো বা দে আর বি সাম কোয়েশ্চেন্স ইন দ্য মিড টার্ম এর আচ্ছা ট্রু সরি বেবি এমন হতে পারে ট্রু ফলস আসতে পারে যে ইজ দিস আ ইজ দিস আ ক্যারেক্টারিস্টিক অফ আ কনস্টিটিউশন যেমন যে একটা দিয়ে বললাম যে ট্রু আর ফলস ইজ ইট দেয়ার নট সো নো দে আচ্ছা কনস্টিটিউশন তো শুরু হয়েছে সেভেন্টি টু থেকে ঠিক আছে তো কনস্টিটিউশন কিন্তু এর মধ্যে একটু 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 চেঞ্জও হয়েছে যেমন আগে যেটা ছিল সরি সরি আচ্ছা আগে যেটা ছিল দ্যাট দেয়ার হ্যাজ টু বি কমপ্লিট বিলিভ ইন দ্য ইন ইন আল্লাহ ই অলমাইটি সেকেন্ড ছিল ন্যাশনালিজম এরপরে ছিল ডেমোক্রেসি ফোর্থে ছিল সোশ্যালিজম বাট পরে গিয়ে ফিফথ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন হ্যাজ বেন চেঞ্জ টু রিফ্লেক্ট কনস্টিটিউশন অফ নাইন্টিন সেভেন্টি টু এন্ড অ্যামেন্ডেড অ্যাজ ফলোস আচ্ছা ন্যাশনালিজম ডেমোক্রেসি সোশ্যালিজম কিন্তু আগেই ছিল সেকুলারিজম অ্যাডেড এবং অফকোর্স কমপ্লিট বিলিভ ইন দি আছে সেটা তো আছেই দ্যাট ইজ অলওয়েজ নাম্বার ওয়ান বাট লাস্টে গিয়ে সেকুলারিজমটা সরি সেকুলারিজমটা অ্যাড হয়েছে দ্যাট ইজ দ্য ফিফথ অ্যামেন্ডমেন্ট ইন বাংলাদেশ সো টোটাল যদি আপনাদেরকে জিজ্ঞেস হয় কয়টা অ্যামেন্ডমেন্ট আছে ইস ফাইভ রাইট অর ইজ ইট টু

তার আন্ডারেই সব একটা একটা করে চলে ডিপার্টমেন্টস ডিফারেন্ট ডিপার্টমেন্ট আলাদা আলাদা চলে হি ইজ ইলেক্টেড ফর আ টার্ম অফ ফাইভ ইয়ার্স পাঁচ বছরের জন্য তাকে ইলেক্ট করা হয় এবং তার উপরে কিন্তু কোর্টের কিছু করার নেই কোর্ট তেমন একটা কিছু করতে পারে না বাট আমরা আমরা চাইলে করতে পারি উই ক্যান গো এগেনস্ট হিম আমাদের রাইট আসার আমার যদি ধরেন যে আমাদের প্রেসিডেন্ট মার্শাল্লাহ খুব ভালো মানুষ ভেরি নাইস গাই বাট যদি ধরেন এমন একজন আসলো যাকে আমাদের ভাল লাগতেছে না উই আর নট লাইকিং হেম উই ক্যান ফাইট এগেন্স্ট আমরা চাইলে উই ক্যান ফাইট এবং হি ক্যান বি হি ক্যান বি ব্রড ডাউন বাট অনলি উই ক্যান ডু ইট আচ্ছা প্রেসিডেন্ট হতে হলে কিছু ব্যাপার আছে আপনি আপনারা প্রেসিডেন্ট হতে পারবেন চাইলে কেন পারবেন না বয়স হ্যাঁ তাই হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই ইনশাল্লাহ আই হোপ দ্যাট ওয়ান অফ ইউ বিকাম দি প্রেসিডেন্ট ইন দ্য নিয়ার ফিউচার ইনশাল্লাহ সো হ্যাঁ আমার দরকার আই এম গুড আই এম ইন আ নোবেল প্রফেশন লেট মি বি হিয়ার হ্যাঁ লেটমি টিচ আই লাইক দিস বেটার আচ্ছা সো চাইলেই প্রেসিডেন্ট হওয়া যাবে না এবং প্রেসিডেন্ট ইমপিচমেন্ট হতে পারে তার শুধুমাত্র ইমপিচ আমরা করতে পারি আমাদের যদি ভালো লাগে উই ক্যান ডু দ্য আন্দোলন অ্যান্ড ইট উইল হ্যাপেন ইট মাইট হ্যাপেন ইট মাইট নট হ্যাপেন ইউ নেভার নো আচ্ছা প্রেসিডেন্ট চাইলেই হওয়া যায় না মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং হি মাস্ট বি সাচ অ্যাজ ওয়াজ নেভার রিমুভ ফ্রম দ্য পোস্ট অফ আ প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্ট আর্লিয়ার কেউ যদি আগে প্রেসিডেন্ট হয়ে থাকে এবং তাকে যদি ইম্পিচ করা হয় এমন কেউ প্রেসিডেন্ট হতে পারবে না দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি প্রেসিডেন্ট ক্যান বি ডিভাইডেড ইন সিক্স ডিফারেন্ট ডিভিশন এবং আমরা এই ডিভিশনগুলো নিয়ে একটু হালকা একটু কথা বলবো তার যে পাওয়ারগুলো আছে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে যেমন এক্সিকিউটিভ ফাংশন অ্যাজ দি প্রেসিডেন্ট ইজ দি কনস্টিটিউশনাল হেড অফ দি গভর্নমেন্ট অল দি অ্যাক্টিভিটিস অফ দি রিপাবলিক আর কন্ডাক্টেড ইন হিজ নেইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার হি অ্যাপয়েন্টস আদার মিনিস্টার্স অ্যাটর্নি জেনারেলস চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট অ্যাম্বাসেডার্স চিফ অফ দি আর্ম ফোর্সেস হি অ্যাপয়েন্টস দেম যেমন আমাদের চ্যান্সেলার আমাদের ইউনিভার্সিটি চ্যান্সেলর কে বলেন তো রাষ্ট্রপতি মানে আমাদের প্রেসিডেন্ট শুধু কি আমাদের ইউনিভার্সিটির বাংলাদেশের সব ইউনিভার্সিটির চ্যান্সেলার তিনি এন্ড ইউ উইল বি সারপ্রাইজ টু নো প্রতিটা ভাইস চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার তো ডিফারেন্ট না প্রতি ইউনিভার্সিটিতে ইচ অফ দিস ভাইস চ্যান্সেলার আর অ্যাপয়েন্টেড বাই হেম ইচ অফ দি ট্রেজারার্স আর অ্যাপয়েন্টেড বাই হেম

তো বিল টিল যাই পাস করার করা মানে আমরা করাইতে চাই না কেন তার মাধ্যমেই হতে হবে হি শুড অ্যাকসেপ্টেড কনসেন্ট দিতে হবে যে না ঠিক আছে করেন করা যেতে পারে সো ইয়াস হি হ্যাভ সাম ক্রেজি পাওয়ার্স আচ্ছা মুভিং অন

সে চাইলে বাজেট ক্যান্সেলও করে দিতে পারে সমস্যা নেই হি ক্যান আচ্ছা জুডিশিয়াল ফাংশন আচ্ছা কেউ যদি কোনো ক্রাইম করে থাকে যেমন ধরেন একজন খুনের আসামি লাইক সামওয়ান হি হি অলরেডি গট ডেথ পেনাল্টি অ্যান্ড ইফ ইফ দি প্রেসিডেন্ট ওয়ান্স দেন হি ক্যান পার্ড পার্সন ইয়েস এমন কোনো কিছু আপনারা করবেন না ইনশাল্লাহ আর করলেও জানেন যে হু টু লাস্ক ফর পারডান টু ওকে তাই নাকি মাশাল্লাহ ও ওয়াউ মা আপনি ঠিক আছে ওকে ইমার্জেন্সি ফাংশন ইফ দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রিডিমিক যে দেশের যুদ্ধ লাগলো বা যে কোনো কোনো প্রবলেম হলো সে চাইলে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে সবকিছু মানে একদম পুরো কারফিউ দিয়ে দিতে পারে সে চাইলে আমি আজকে এই চ্যাপ্টারটা একটু শেষ করতে চাই একটু তাড়াতাড়ি যাব আচ্ছা মুভিং অন আচ্ছা আই থিঙ্ক দিস উড বি দ্য লাস্ট ওয়ান দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ওকে দ্য টুয়েলথ অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন তার মানে কি কনস্টিটিউশনে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট আছে কিন্তু বারোটা আচ্ছা সো দ্য পার্লামেন্টারি ডেমোক্রেসি ওয়াজ রিয়া ইস্টাবলিশড ইন বাংলাদেশ থ্রু দি টুয়েলথ অ্যামেন্ডমেন্ট

নাম্বার ওয়ান এক্সিকিউটিভ পাওয়ার আচ্ছা অনেক কাউন্সিল থাকে না কাউন্সিল অফ মিনিস্টার তার মেইনটাই কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার এবং যখনই কোনো ডিসিশন নিতে চায় প্রাইম মিনিস্টার যদি বলে যে না এটাই হবে দেন দ্যাট হ্যাজ টু বি ডান দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দি মিনিস্টার

প্রেসিডেন্ট গেটস ইট লেটার বাট দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ টু ফলো দ্য প্রোটোকো দ্য প্রোটোকল অ্যান্ড আগে প্রাইম মিনিস্টার ডিসাইড করবেন ইফ সি থিংক থিং দেন প্রেসিডেন্ট সব অ্যাকচুয়ালি যত ধরনের ডিসিশন মেক করা হয় মেইনলি তার মাধ্যমেই নেওয়া হয় সো অসাম এক্সিকিউটিভ পাওয়ার্স আচ্ছা ফাংশন তার লিডারশিপে ঠিক আছে পার্লামেন্ট ক্রিয়েটস ল অফ দি কান্ট্রি এন্ড দি অ্যাক্টিভিটিস অফ অ্যাসেম্বলি আর গাইডেড সেন্টারিং রাউন্ড দি প্রাইম মিনিস্টার যত কাজ হয় তার তাকে ঘিরেই কিন্তু কাজগুলো হচ্ছে সো শি বেসিকলি মেক্স দ্য ল মানে শি ডাজ নট মেক দ্য ল প্রোপোজ দ্য ল অ্যান্ড পরে গিয়ে হয়তো বা আমার প্রেসিডেন্ট সায়েন্স ইড আউট সো ইয়াস নেক্সট আই থিঙ্ক আচ্ছা ফাইন্যান্সিয়াল ফাংশন আচ্ছা যখনই বাজেট তৈরি হয় না প্রতি বছর বাজেট কিন্তু চেঞ্জ হয় চালের দাম বাড়ে ডালের দাম কমে সরি বাসের ভাড়া বাড়ে কমে ঠিক আছে না সব কিছুই কিন্তু যখনই বাজেট ক্রিয়েট হয় শি গেটস টু নো ইট শি সিটস উইথ দি ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড দে দেয়ার ইড মানে প্রাইম মিনিস্টার অ্যাডভাইস ছাড়া কোনো কিছু সম্ভব না অ্যাডভাইস নিতেই হবে তার মাধ্যমে এটা যাবে বাট হ্যাঁ লাস্টে গিয়ে পার্লামেন্টে গিয়ে এটা নিয়ে দে দেউটক আচ্ছা আমি জাস্ট ওকে আই থিঙ্ক দ্যাট ইজ এট ফর চ্যাপ্টার ওয়ান দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করছি দ্য রেস্ট ইজ আপ টু ইউ প্লিজ স্টাডি আবেট ঠিক আছে আমি নেক্সট ডে আই থিঙ্ক উই আর প্রবলিং অন আক অ্যাবাউট দ্য ইকনমি অফ বাংলাদেশ উইচ উইল নট হ্যাপেন আনটিল নেক্সট উইক